দেখেন আমি এর জন্য আমি প্রথমে দুধ নিলাম। দুধটাকে আমি এখানে গরম করে নেব, এখানে গরম করে তারপরে আমি এটাকে রান্না করব। মারে ওখান থেকে ঢাকনাটা দাও না, চুলাতে আছে। এই আর আমি কি করছি, এই যে আমি গত কালকে আমি মিষ্টি বানাইছি, মিষ্টির শিরাগুলো আমি রেখে দিছি, আর এটা দিয়ে বানালে আলাদা একটা, আমি এই যে মিষ্টির শিরাগুলো রেখে দিই, আমি এখন মিষ্টির শিরাটা দিয়ে বানাবো, আলাদা একটা সুগন্ধ হবে। এরপরে আমি মুগ ডালগুলো সিদ্ধ করতে দিব। দেখেন মুগ ডালগুলো আমি হাফ অ্যান আওয়ার ভিজায় রাখছি, এই আপনার তাহলে একটু নরম নরম হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখছে আমি এটা এখন আমি এটারে বসায় রাখবো, ও সাথে একটু লবণ দিতে হবে, সাথে এক চিমটি লবণ। এই যে কুক, পরে আবার আপনাদের সাথে আমি দেখাবো কিভাবে আমি কি করব। এই যে আমি 3 কাপ পানি শিরার জন্য 3 কাপ পানি দিলাম, 3 কাপ তখন তো মানুষ ভুক ছিল, টাকা ছিল তো আমার নামে যদি যে কেউ আসতো আমি দিলাম, তারপর যদি ক্রিসমাস হবে সবাই সবাই দিকে টাকা দেবে, কে সারে দিবে তখন যে দিতে হবে গো, তখন সবাই তারা দেবে যাবে যে নাম ওর কাছে দেওয়া যাবে। লবণ দিলাম একটু, এই যে আমি এটার সাথে কয়েক পিস গুড় দিতেছি, এটা বাটারি গুড়, তাহলে একটা সুগন্ধ হবে। আর চিনি দিলাম 1 কাপ চিনি, চিনি দিলাম এই চিনি দিলাম, তারপরে এটার ভিতরে আমি কিছু কিশমিশ ছেড়ে দিলাম, কারণ কিশমিশের একটা আলাদা সুগন্ধ হবে, দ্যাটস আই কিশমিশটা দিলাম। এরপরে এই যে গতকালকে এই এই পিঁড়িটা কিনে আনছি, এরপরে আমি এই মুগ ডালটা সিদ্ধ করে আমি এটারে এখন এটার সাথে একটু ব্লেন্ড করে নিব, এটা চপারের মেশিনটা দিয়া। দেখেন মানে ইয়া মানে এডিট করতে এত কাদা কাটতে হবে। সরি আমি রেকর্ড করতে ভুলে গেছি, এখানে আমি চালের গুঁড়া একটু ময়দা আর হলো সুজি দিছি, দিয়ে এটাকে খুব ভালো করে শক্ত করে আপনাকে আপনাদেরকে এটা মানে আটাটা করতে হবে, কারণ এটার সাথে আমি ডিম দিব ঘি দিব, তাহলে আপনি এটা এমনি নরম হয়ে যাবে, আর আপনাকে আটাটা অনেক শক্ত করে বানাতে হবে। এটার ভিতরে আমি বোবা থাকার লাগবে, এটার ভিতরে আমি একটা ডিম দিতেছি আর একটু ঘি দিব, ঘি দিয়ে এটারে খুব ভালো করে মোলাইন করে এটারে মাখবো। এই যে দেখেন আমার আমার কমপ্লেন আছে, আমি নাকি আস্তে কথা বলি বুঝছো, যাই হোক এই যে ভলিউম বাড়ানো আছে। এখন আমি এটারে আমি হাতটা ধুইছি খুব ভালো করে, হাতটা ধুইছি রন্টরি, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এই যে এবং এটারে খুব ভালো করে যত এটারে ইয়ে করা যাবে ততই তোমার এটার ইয়ে স্বাদ হবে, স্বাদ হবে না খুব পিঠাটা স্মুথ হবে, খালি মুখে দিবা গলে যাবে বুঝছো, তুমি বাংলা বেশি জানো আই হ্যাঁ বুঝছো, তাহলে এই হারুন না করব ইয়া আমি নাসিমা কিচেনের সাথে কাজ করতে করতে সব জানি। হুম এই যে
আপনি লিস্টে রাখি দিন তাহলে আনতে পারলে তো তারে রাখতাম বাংলাদেশে গেলে করবেন হ্যাঁ বাংলাদেশে হেঁটে আর ইয়া জসিমে তো কুত্ত এই হয়ে গেছে মোটামুটি আমার এখন ভাজা শুরু আচ্ছা আমি তো এখন এই যে পিঠাটাই ভালো করে ইয়ে করে মলসি মোলে এখন আমি এটা বানাবো একটু তেল দিয়ে এটাকে মেলতে হবে সব হয়ে গেছে আমি আস্তে আস্তে বানাবো আগে এগুলি আমি পুড়ে ফেলি আনছি গতকালকে এটা কুশি কাঁটাটা কিনে আনে আমি এখন কুশি কাঁটাটা দিয়ে বানাবো আগে আমরা এটা বানাইতাম হলো খেজুরের কাঁটা দিয়া এখন তো এখানে কোথায় খেজুরের কাঁটা পাবো আমাকে তো বাংলাদেশে যেতে হবে তারপর চিন্তা করলাম না এটা দিয়ে আমি বানাইতে পারবো এই যে নাকি একদম নিচ থেকে করতে হবে এটাতে কিন্তু কোনো ছিদ্র থাকতে পারবে না ছিদ্র করতে হবে নাইলে কিন্তু পিঠাগুলো ভিতরে রস ঢুকবে না এখন আমি এখানে ছিঁড়াতে দিয়ে দিই